গ্রুপ 14 বা 14 নম্বর শ্রেণীর ছড়া হলো, কাশি গেলে সোনা পাবে। নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে, সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা এখানে রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষার 80টা সেটের জেনারেল সায়েন্সের প্রশ্ন উত্তর আলোচনা করব। মোট 2000+ প্রশ্ন আলোচনা করা হবে, আর এইগুলি যদি ভালো করে পড়তে পারো তাহলে জেনারেল সায়েন্সের 25টা প্রশ্নের মধ্যে 19টা মতন প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি 2021 পরীক্ষায় কমন পাবেই। এখানের অনেক প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের আছে, তাই স্মার্ট ওয়ার্ক করে যদি তুমি খুব ভালো করতে চাও তাহলে একটা সেটও মিস করো না, তাহলে সমস্যায় পড়বে। এই সেট আলোচনার শেষে পর্যায় সারণী ও সায়েন্সের ফর্মুলার একটা কমপ্লিট নোট যোগ করা আছে, আর এই নোট দুটো ভালো করে পড়তে পারলে পরীক্ষায় এখান থেকে আসা 9টি প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবে। এই নোটে এমন কিছু জিনিস আছে যা কোনো বইতেও ঠিকভাবে দেওয়া নেই, তাই রেল গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে হলে এই শেষের নোট দুটি খুব ভালো করে মুখস্থ করবে। পর্যায় সারণী কীভাবে ছড়ার সাহায্যে 2 মিনিটে মুখস্থ করবে তাও এখানে বলা আছে, তাই না দেখলে ভীষণ ভুল করবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার 100টি প্রশ্নের মধ্যে যে 4-5টি প্রশ্ন ইতিহাস থেকে আসে তা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ এই কার্টুন ভিডিওগুলি দেখলে কমন পেয়ে যাবে, আর খুব সহজে সব পড়া মনে থাকবে। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো। সেট 46। অন্যান্য সেটের ভিডিও দেখার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। কোয়েশ্চেন 1, 0.04 কেজি ভরবিশিষ্ট কার্তুজ 120 কেজি বন্দুক দ্বারা নিক্ষেপ করা হয়। কার্তুজটির স্তব্ধ করা গতি যদি 90 মিটার/সেকেন্ড হয় তাহলে বন্দুকটির পশ্চাৎসরণ দ্রুতি বা রিকয়েল স্পিড কত? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী সংঘাতের পূর্বে মোট ভরবেগ ইকুয়াল টু সংঘাতের পরে মোট ভরবেগ, অর্থাৎ M1U1+M2U2 ইকুয়াল টু M1V1+M2V2। পিস্তল বা বন্দুকের ভর M1 = 120 কেজি, বুলেট বা কার্তুজের ভর M2 = 0.04 কেজি। সংঘাতের আগে কার্তুজ ও বন্দুক স্থির, মানে U1 = U2 = 0, অর্থাৎ সংঘাতের পূর্বে মোট ভরবেগ 0, তাহলে M1V1+M2V2 = 0। সংঘাতের পর কার্তুজ বা বুলেটের বেগ V2 = 90 মিটার/সেকেন্ড, সুতরাং বন্দুকের বেগ V1 = -M2V2/M1 মিটার/সেকেন্ড। এখানে মান বসিয়ে পাই V1 = -0.04 × 90/120 মিটার/সেকেন্ড, সেটা −0.03 মিটার/সেকেন্ড বা −3 × 10^-2 মিটার/সেকেন্ড, অর্থাৎ উত্তর হল অপশান বি, 3 × 10^-2 মিটার/সেকেন্ড। কোয়েশ্চেন 2, সাফিক্স যেটি একটি হাইড্রোকার্বন চেইনের সাথে সংযুক্ত এবং কিটোন দিয়ে শেষ হয় সেটি হল কি? প্রশ্নে জানতে চেয়েছে হাইড্রোকার্বন চেইন এবং কিটোন দিয়ে গঠিত যৌগের শেষ কিভাবে হয়। হাইড্রোকার্বন চেইন এবং কিটোন দিয়ে গঠিত যৌগের 3টি উদাহরণ এখানে দেখানো হলো, প্রত্যেক ক্ষেত্রে নাম 1 দিয়ে
শেষ হচ্ছে যা এখানে জানতে চেয়েছে। অর্থাৎ উত্তর হল অপশান এ, ও এন ই। কোয়েশ্চেন থ্রি, মাঝারি একটি কণা 2.5 সেকেন্ডের মধ্যে 40টি কম্পন সম্পূর্ণ করে, তরঙ্গের কম্পাঙ্ক কত হয়? একটি কণা 40টি কম্পন সম্পূর্ণ করে 2.5 সেকেন্ডে, একটি কম্পন সম্পূর্ণ করে 2.5/40 সেকেন্ডে। একে কম্পনের পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলে, মানে T=2.5/40 সেকেন্ড। আমরা জানি কম্পাঙ্ক N=1/T হার্জ। এখানে টি এর মান বসিয়ে পাই N=1/T, সেটা =1/2.5/40, মানে 40/2.5, সেটা =16 হার্জ। অর্থাৎ উত্তর হল অপশান বি, 16 হার্জ। কোয়েশ্চেন ফোর, 25 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলি মোল রয়েছে? H2SO4 এর আণবিক ভর =2×1+32+4×16, সেটা =98, মানে 1 মোল H2SO4, সেটা =98 গ্রাম H2SO4। সুতরাং 98 গ্রাম H2SO4 =1 মোল H2SO4, আর 25 গ্রাম H2SO4 =25/98 মোল H2SO4, সেটা হলো 0.255 মোল H2SO4। অর্থাৎ উত্তর হল অপশান এ, 0.255। কোয়েশ্চেন ফাইভ, কোন কোষগুলি আলগাভাবে প্যাক থাকে যাতে বড় আন্তঃকোষীয় জায়গাগুলি পাওয়া যায়? প্যারেনকাইমা কোষগুলি আলগাভাবে থাকে যাতে বড় আন্তঃকোষীয় স্থান থাকে। অর্থাৎ উত্তর হল অপশান এ, প্যারেনকাইমা। কোয়েশ্চেন সিক্স, কোন শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে? 18 নম্বর শ্রেণীতে নোবেল বা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। অর্থাৎ উত্তর হল অপশান সি, 18। কোয়েশ্চেন সেভেন, পাহাড়ের উপর দিয়ে একটি বস্তু গড়িয়ে পড়ছে, তাতে কি শক্তি আছে? পাহাড়ের উপর দিয়ে একটি বস্তু গড়িয়ে পড়ছে, তাতে গতির জন্য গতিশক্তি থাকবে, আর ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় থাকার জন্য স্থিতিশক্তি থাকবে। অর্থাৎ উত্তর হল অপশান ডি, গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই থাকবে। কোয়েশ্চেন এইট, চাঁদে কোনো বস্তুর ওজন =কত গুণ × পৃথিবীতে কোনো বস্তুর ওজন? চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীতে কোনো বস্তুর ওজনের 1/6 গুণ হয়। এই ইনফরমেশানগুলো দেখো, বুঝতে পারবে। অর্থাৎ উত্তর হল অপশান বি, 1/6। কোয়েশ্চেন নাইন, কর্ক কোষগুলিতে ড্যাশ উপস্থিত থাকার কারণে সাধারণত জল এবং গ্যাসের জন্য অভেদ্য। কর্ক কোষগুলিতে সুবেরিন উপস্থিত থাকে, যার জন্য ইহা জল এবং গ্যাসের জন্য অভেদ্য হয়। অর্থাৎ উত্তর হল অপশান বি, সুবেরিন। কোয়েশ্চেন টেন, গাছপালার মধ্যে কোন হরমোনের কারণে কাণ্ডটি সূর্যের আলোর দিকে বাঁকে? গাছের অক্সিন হরমোনের জন্য গাছের শাখা প্রশাখা ও কাণ্ডটি সূর্যের আলোর দিকে বেঁকে যায়। অর্থাৎ উত্তর হল অপশান এ, অক্সিন। কোয়েশ্চেন ইলেভেন, প্রদত্ত পারমাণবিক সংখ্যাযুক্ত নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কার রাসায়নিক বৈশিষ্ট্যগুলি ম্যাগনেসিয়ামের মধ্যে রয়েছে? একই শ্রেণীতে থাকা মৌলগুলির রাসায়নিক বৈশিষ্ট্য এক হয়। এবার ছবিতে দেখো, বেরিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা 4, ম্যাগনেসিয়ামের সাথে একই শ্রেণীতে অবস্থিত। অর্থাৎ উত্তর হল অপশান ডি, 4। কোয়েশ্চেন টুয়েলভ, দ্য ভ্যালেন্সি অফ ক্লোরিন উইথ রেসপেক্ট টু অক্সিজেন ইজ কত? এই চার্টটা দেখো, বুঝতে পারবে। ক্লোরিন 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। প্রত্যেক শ্রেণীর যোজ্যতা অক্সিজেন এবং হাইড্রোজেনের সাপেক্ষে এখানে বলা আছে। অর্থাৎ উত্তর হল অপশান বি, 7।
কোয়েশ্চেন 13, নিউট্রন একটি পরমাণুর অভ্যন্তরে প্রোটনের ওপর যে বল প্রয়োগ করে তাকে কি বলে? একটি পরমাণুর ভিতরে নিউট্রন প্রোটনের ওপর যে বল প্রয়োগ করে তাকে পারমাণবিক বল বা নিউক্লিয়ার ফোর্স বলে। অর্থাৎ উত্তর হল অপশান বি, পারমাণবিক বল। কোয়েশ্চেন 14, বেকিং পাউডার ড্যাশ এবং ড্যাশের মিশ্রণ। এর উত্তর হল অপশান বি, বেকিং পাউডার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। কোয়েশ্চেন 15, 57 পারমাণবিক সংখ্যাযুক্ত উপাদানটি কোন ব্লকের অন্তর্গত? আধুনিক পর্যায় সারণীর 1 এবং 2 নম্বর শ্রেণী হল এস ব্লকের অন্তর্গত, 13 থেকে 18 নম্বর শ্রেণী পি ব্লক, 3 থেকে 12 নম্বর শ্রেণী ডি ব্লক এবং অ্যাক্টিনয়েড ও ল্যান্থানয়েডস মৌল এফ ব্লকের অন্তর্গত। অর্থাৎ উত্তর হল অপশান ডি, 57 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ডি ব্লকের অন্তর্গত। কোয়েশ্চেন 16, বিস্ফোরণের কারণে সমুদ্রের তলদেশে যে ঢেউ বা তরঙ্গ উৎপন্ন হয়েছে সেটি হবে কি? বিস্ফোরণের কারণে সমুদ্রের তলদেশে যে ঢেউ বা তরঙ্গ উৎপন্ন হয় তা হল অণুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ উত্তর হবে অপশান ডি, অণুদৈর্ঘ্য তরঙ্গ। কোয়েশ্চেন 17, বস্তুর সরণ এবং বল প্রয়োগের মধ্যে কত কোণ হয় যখন কোনো কার্য হয় না? কোনো বস্তুতে প্রযুক্ত বলের মান এফ নিউটন, বস্তুটির সরণ ডি মিটার আর প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা নিউটন মিটার বা জুল হয়। এখানে 1 জুল ইকুয়াল টু 1 নিউটন মিটার হয়। হাত দ্বারা প্রযুক্ত বল পি নিউটন ও সরণ একই অভিমুখে, তাই থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। সুতরাং কস থিটা ইকুয়াল টু কস 0 ডিগ্রি ইকুয়াল টু 1। তাই হাত দ্বারা কৃতকার্য ডব্লিউ এইচ ইকুয়াল টু এফ ডি কস 0 ডিগ্রি, সেটা ইকুয়াল টু পিডি নিউটন মিটার বা জুল। এই ফর্মুলা দিয়ে বেশিরভাগ অঙ্কগুলো আসে। বস্তুটির ওপর ঘর্ষণ বল পিএফ নিউটন ও সরণ বিপরীত দিকে ক্রিয়া করে, তাই থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং কস থিটা ইকুয়াল টু কস 180 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 1। তাই ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য ডব্লু এফ ইকুয়াল টু এফ ডি কস থিটা, সেটা ইকুয়াল টু পিএফ ইন্টু ডি ইন্টু মাইনাস 1, সেটা ইকুয়াল টু মাইনাস পিএফ ইন্টু ডি নিউটন মিটার বা জুল। বস্তুটির ওজন ডব্লু নিউটন ও সরণ লম্বভাবে ক্রিয়া করে, তাই থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। সুতরাং কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0। তাই বস্তুটির ওজন দ্বারা কৃতকার্য ডব্লু ডব্লু ইকুয়াল টু এফ ডি কস থিটা ইকুয়াল টু 0 নিউটন মিটার বা জুল হয়। শেষ দুটো কনসেপ্টের ওপর প্রশ্ন করে যে কখন বল দ্বারা কৃতকার্য নেগেটিভ বা ঋণাত্মক হয় এবং কখন বল দ্বারা কৃতকার্য শূন্য হয়। তোমরা সহজেই বুঝতে পারছো, বল ও সরণ বিপরীত অভিমুখে হলে কৃতকার্য নেগেটিভ বা ঋণাত্মক হয় এবং বল ও সরণ লম্বভাবে কাজ করলে কৃতকার্য শূন্য হয়। অর্থাৎ উত্তর হল অপশান ডি, 90 ডিগ্রি। কোয়েশ্চেন 18, সোডিয়াম হাইড্রোক্সাইড ড্যাশের সাথে বিক্রিয়ায় খাদ্য লবণ বা টেবিল সল্ট তৈরি করে। সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ বা টেবিল সল্ট উৎপন্ন হয়। অর্থাৎ উত্তর হল অপশান সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোয়েশ্চেন 19, 70 কেজি ভরের একটি বস্তুকে উপরে ওঠাতে 9800 জুল শক্তি খরচ হয়, বস্তুকে কত উচ্চতায় তোলা হয়েছে? বস্তুকে ওপরে ওঠাতে ব্যবহৃত শক্তি ইকুয়াল টু বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি, মানে 9800 জুল ইকুয়াল টু এমজিএইচ জুল। এখানে ভর এম ইকুয়াল টু 70 কেজি, উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার। এদের মান বসিয়ে পাই এমজিএইচ ইকুয়াল টু 9800,
সেখান থেকে পাই 70 × 10 × h, সেটা ইকুয়াল টু 9800, মানে এইচ ইকুয়াল টু 9800/700, সেটা ইকুয়াল টু 14 মিটার, অর্থাৎ উত্তর হল অপশান সি, 14 মিটার। কোয়েশ্চেন 20, কি হল কাজ করার হার? আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্যবাহী সময়, জুল পার সেকেন্ড বা ওয়াট, অর্থাৎ উত্তর হল অপশান সি, ক্ষমতা হল কাজ করার হার। কোয়েশ্চেন 21, পুরুষ প্রজনন কোষের উৎপাদন কিসে ঘটে? পুরুষ প্রজনন কোষের উৎপাদন শুক্রাশয় বা টেস্টিসে ঘটে, অর্থাৎ উত্তর হল অপশান এ, শুক্রাশয় বা টেস্টিস। কোয়েশ্চেন 22, একটি সেল বিস্ফোরিত হয় এবং অনেক টুকরো বিভিন্ন দিকে উড়ে যায়, এমন অবস্থায় নিম্নলিখিত কোনটি সংরক্ষিত থাকে? যে কোনো বিস্ফোরণের সময় ভরবেগ বা মোমেন্টাম সর্বদা সংরক্ষিত থাকে, অর্থাৎ উত্তর হল অপশান এ, ভরবেগ বা মোমেন্টাম। এবং সায়েন্সের ম্যাথের ফর্মুলার নোট সেট 1 এর ভিডিওর শেষে অ্যাড করা আছে, সেখান থেকে দেখো।